বন্ধুরা ফুল পাড়তে বেরিয়েছি আমরা সবাই মিলে ফুল পাড়বো এই যে হাতে আকুশি আছে আকুশি দিয়ে কাছে উঠতে পারবি তো মানিক নমস্কার বন্ধুরা পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি সবথেকে জনপ্রিয় আচারের রেসিপি করে দেখাবো একদম অন্যরকম পদ্ধতিতে প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন ওই যে পেছনে দেখতে পাচ্ছেন কত বড় কুল গাছ তো আজকে আমি কুলের আচারই বানাবো গাছ থেকে প্রথমে কুল পেরে নেব এই যে মানিক এসেছে গাছে উঠবে ও কুল পারবে নিচ থেকে আমি আকোষি নিয়েছি দেখি যদি পারতে পারি অনেক কুল পেকে আছে ওপরের দিকে মানিক তুই উঠে পড় আমি দেখি নাড়াই তুই ডালটা নাড়ি দে না বললে পাঁচ নিতে পারবে এই কত ফুল পড়ছে আমি একবার নিচ থেকে আকর্ষি দিয়ে টানি যা পাকা ছিল সব পড়ে গেছে এবার এইগুলো গুঁড়ো অনেক হয়ে যাবে কাকিমা এখনো ছাড়াচ্ছে কাকিমা বলো নাও আমি অনেক পেয়েছি খাও গাছ পাকা কুল এই তো দেখছো তোমাকে এটা আমার কথা হচ্ছে দারুন স্বাদ গাছ পাকা কুলের আচারের স্বাদই আলাদা এই কুল আমরা তিন চার দিন ধরে রোদ খাওয়াবো রোদ খাইয়ে শুকনো করবো তারপর আচার করবো কুলের সাইজ গুলো দেখুন কি ভালো লাগছে কুলের সাইজ গুলো দেখুন মানি লোক আর সামলতে পারে কাক 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 আমি গাছে উঠে হাঁপি গেছি আমি এখন ফুল খাচ্ছি তোমরা হ্যাঁ 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 গাছের গোড়ায় যেন ফুল বিছিয়ে আছে দেখো সুন্দর লাগছে গুঁটো দিয়ে আমি আর একটা খাবো আমি থাকতে পারছি না তো পাকা কুল দেখে না খেয়ে থাকতে পারছি না খেয়ে যাও আমি অনেকগুলো ঠেকাই খেলো সব পাতার ভিতরে ভিতরে ঢুকে আছে মানে ধর ওদিকটা তা তো নিয়েছো ছোট কুল পেরেছো কত দেখছো দিগো ঠেকা হয়ে গেল গো গপিগো মেলায় দোকান দিয়ে দাও চলো ওইগুলো তুমি এতে নাও আর বাদ বাকি আমি এগুলো হাতে করে নিয়ে নি ফুল পাড়া শেষ এবার গিয়ে তিন চার দিন রোদ খাওয়াবো তারপর আচার করব বন্ধুরা আমি পাঁচ দিন রোদ খাওয়াবো বলেছিলাম কিন্তু ছ দিন রোদ খাওয়াতে হলো তবে এরকম শুকনো হয়েছে দেখুন কুলগুলো এরকম শুকনো হয়েছে মা তাহলে আরেকদিন বেশি আমি দিদিকে বলে এসেছি মশলাপাতিগুলো রেডি করতে আমি এবার কুলগুলো নিয়ে চলে যাব রান্নাঘরে দিদি রেডি হয়ে গেছে জোগাড় করে নিয়ে বসে কুলগুলো কত সুন্দর শুকনো হয়েছে দেখো একদম কুলের বোটাগুলো দুজনে মিলে ছাড়িয়ে নেব
দেখো এই যে বোটাগুলো ফেলে দেব আমরা তো কাঁচা কুলমাখা খাই কিন্তু এই শুকনো কুলমাখা খেতে খুব ভালো লাগে হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়ে কুলমাখা তেঁতুলমাখা নাম শুনলেই জিভে জল চলে আসে সকলেরই আসে এই দেখুন এতগুলো খারাপ কুল বেরিয়েছে আপনারা যখন কুলের আচার বানাবেন তখন কিন্তু কুলগুলো একটু ভালো করে বেছে তারপর আচার বানাবেন এই দেখুন কুলের বটাগুলো ছাড়াতে কত সুন্দর পরিষ্কার লাগছে কুলগুলো এই কুলগুলো আবার কুলোতে ঢেলে নেব কুলগুলো একটু করে ফাটিয়ে নেব আজকে আমি যেভাবে কুলের আচার করে আপনাদের দেখাবো আমাদের বাড়িতে আমার শাশুড়িমা কিন্তু এরকম ভাবেই কুলের আচার বানায় আর এতে করে কুলের আচারের কুলটা খেতে খুব ভালো লাগে আপনারাও বাড়িতে বানাবেন একটা কুল যদি খারাপ থাকে তাহলে কিন্তু আচারও খারাপ হয়ে যাবে তাই ফাটিয়ে ফাটিয়ে কুলগুলো ভালো করে দেখে নিতে হবে ভেতরে খারাপ আছে কিনা পোকাটোকা আছে কিনা সব কুল আমরা দুজনে মিলে ফাটিয়ে ভালো করে বেছেও নিয়েছি একটা দুটো খারাপ বেরিয়েছিল ফেলে দিয়েছি এবার আমি লবণ হলুদ মেখে নেব লবণ দেব হলুদ গুঁড়ো এবার আমি এটাকে আর বেশিক্ষণ রোদে দেব না তিন চার ঘন্টার মতো রোদে দেব তারপর নিয়ে এসে আচার তৈরি করব এতে করে কুলের মধ্যে লবণ আর হলুদ ভালোভাবে ঢুকবে কুলটা খেতে ভালো লাগবে আচার করার পর দিদি বসো এদিকে আমি রোদে দিয়েছি বন্ধুরা এই ঝিলের ধারে সকাল থেকে একদম বিকাল পর্যন্ত রোদ থাকে তাই এখানে আমি কুল শুকনো করেছি এটাও আমি তিন থেকে চার ঘন্টার মতো এখানে রোদে দিয়ে দেব রোদে দিয়ে এসছি আর ঘর যাবো নি এখানে বসে দুজনে একটু গল্প করে নি তারপর একবার কুল এনে আচার করে তারপর ঘর যাব কি আর করবো ঘরে কাজও নেই স্নান ফান করে চলে এসছি আজকে তাড়াতাড়ি কুলের আচার খাবো ওই যে দিদি কুল নিয়ে আসছে কি সুন্দর শুকনো হয়ে গেছে দেখো আচারের জন্য কুল তৈরি হয়ে গেছে এবার আচার বানাবো আচারের জন্য একটা স্পেশাল মশলা বানাবো প্রথমে দেব পাঁচ ফোড়ন গোটা জিরে আচারের জন্য এই মশলা কিন্তু তেল দিয়ে ভাজলে হবে না শুকনো কড়াই ভাজতে হবে এই দেখুন মশলা আমি লাল লাল করে ভেজে নিয়েছি ঢেলে নেব এবার এবার শুকনো লঙ্কাগুলো ভেজে নেব দিদি আচারের মশলা কিন্তু একটু আধ ভাঙা করে করবে বন্ধুরা যে কোনো আচারের মশলা কিন্তু একদম মিহি করে গুঁড়ো করলে আচারটা খেতে ভালো লাগবে না আধ ভাঙা থাকবে মুখেও ওই মশলাগুলো পড়বে তখন ভালো লাগবে আচার খেতে এই যে ভাজা লঙ্কায় লবণ দিলাম ভাজা লঙ্কা অনেকক্ষণ মচমচে থাকবে গুড়টা ভালো করে জল দিয়ে গুলিয়ে নেব
আজকে আমি কুলের আচারের জন্য আখের গুড় নিয়েছি আপনারা খেজুর গুড় নিতে পারেন খেজুর গুড়ের পাটালি নিতে পারেন কিন্তু চিনি দিয়ে আচার করবেন না কুলের আচার ভালো লাগবে না খেতে সবথেকে এই কুলের আচার ভালো হয় তাল গুড় দিয়ে করলে কিন্তু এখন আর সেই তাল গুড় পাওয়া যায় না আগেকার মতো তো আমার ঠাকুমারে আগে আগে তাল গুড় দিয়ে কিন্তু কুলের আচার বানাতেন খুব ভালো লাগতো খেতে কড়াই অল্প সরিষার তেল দেব গুড়টা আমার গুলোনা হয়ে গেছে এবার আমি মশলাটা গুঁড়ো করে নেব তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব তেজপাতা এবার আমি কুল দিয়ে দেব কুল কিন্তু খুব বেশি ভাজবো না গরম তেলে দিয়ে দু একবার নেড়ে নেব গুড়টা আমি জল দিয়ে গুলিয়ে নিয়েছি আচারে ছেঁকে দেব বলে বন্ধুরা আচারে গুড় দেওয়ার সময় সব সময় ছেঁকে দেবেন গুড়ে কিন্তু অনেক বালি থাকে আচারে আর তাহলে সেই বালি যাবে না এই দেখুন কত বালি বেরিয়েছে কালো কালো এবার আমি গুড় জলে কুলগুলো ভালো করে ফুটিয়ে নেব বাবা ওদিক থেকে দাদু নাতিনে চলে এসছে আচার খাবে আর কি আচার হলো চলে এসছে খাবে নাকি একটা না পরে খাবো আরেকটু বাকি আছে হয়ে যা এই দেখুন আচারে ফুট ধরে গেছে আরো কিছুক্ষণ ফুটাতে হবে গুটে দাও না দুটো কলাটা কেটে আনব তুই পারবি হ্যাঁ পারবো ওই তো তোর হাত পাবে না হ্যাঁ পাবে গাছটা ভেঙে নিব এই দেখুন কুলটা কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি আচারের মশলা দিয়ে দেব এই যে শুকনো লঙ্কা ভেজে রেখেছি হাত দিয়ে একটু মুলে নেব এই লঙ্কা ভাজার পর লবণ দিয়েছিলাম বলে দেখুন এতক্ষণ পরেও লঙ্কা মুচমুচে আছে এই দেখুন বন্ধুরা কুলের আচারের রংটা দেখুন কত সুন্দর এসেছে মা হেভি কুলের আচার বানিয়েছে গন্ধ হেভি আছে নাড়তে নাড়তে একটা পড়ে গেছিল দাদু খেয়ে নিয়েছে ভালো পড়ে গেছে কেন নষ্ট করব যে কোনো জিনিস নষ্ট করা উচিত নয় কুলের আচার হয়ে গেছে নামিয়ে একটু ঠান্ডা করে নেব আচার কিন্তু গরম গরম খেতে ভালো লাগে না ঠান্ডা হলেই খেতে হবে ঠান্ডা হোক তারপরে সবাই মিলে খাবো আচার কিন্তু একটু বিট লবণ দিয়ে খেতে হয় উপর দিয়ে একটু করে বিট লবণ ছড়িয়ে দেবো খুব ভালো হয়েছে লাগছে না পুরো ফাটাফাটি এই কুলের আচার খেয়ে কুলের আঁটিটা অনেকক্ষণ মুখে রাখতাম ছোটবেলায় আমরা যখন স্কুলে যেতাম ওরকম এক টাকা করে কিনে খেতাম আমি যখন স্কুলে যেতাম দু পয়সা করে কুলের এতটা করে প্যাকেট দিত দু পয়সা এই কুলের আচারটা ছ মাস ধরে আপনারা খেতে পারবেন কিন্তু মাঝে মাঝে একবার করে রোদে দেবেন আর আজকে যে আচারটা হয়েছে ছ দিনও যাবে না শেষ হয়ে যাবে প্রতিদিন ভাত খাওয়ার পর রোদে বসে বসে এরকম এক বাটি করে বের করে খেয়ে নেবো সবাই মিলে লুকি লুকি বাবাকেও খাওয়াবো
হেভি লাগছে, এরকম কুলের আচার কোনোদিন খাইনি। সত্যি পপি এত সুন্দর কুলের আচার তৈরি করেছে, খেয়ে একবারে মুখে লেগে থাকবে। সত্যিকারেরই বন্ধুরা, পপি এত সুন্দর আচার কেন, সব রকমের রান্নাও কিন্তু খুব সুন্দর করে। আমরা খাই তো, আমরা জানি। ক্যামেরাম্যান তখন থেকে চুপচাপ দাঁড়িয়ে আছে। আরে আপনাদের দাদাও কুলে রাখছে। আমি কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না, পরিষ্কার কথা বলে দিলাম। এবার ক্যামেরা কাকে ধরাবে, ধরো। আমি চললাম, মানে জীব দিয়ে শুধু থুতু ফেলাচ্ছি আমি, মানে এত জল আসছে জীবে রাখতে পারছি না। সত্যি বন্ধুরা, এদের খাওয়া দেখে কি বলবো, কেমন করে আচার খাচ্ছে দেখ। দেখুন অর্জুন আচার নিচ্ছে, দেখুন ও বাবা, কি আচার বানিয়েছো পপি তুমি, দারুন দারুন। আমি আর থাকতে পারলাম না, সত্যি বলছি, অন গড বলছি, আমি থাকতেই পারলাম না ক্যামেরার পেছনে। খাবে? অবশ্যই খাবো বলেই তো এলাম। বেশি করে নাও, চা লাগে তুমি খেলে পাগল হয়ে যাবে। পাগল হয়ে যাবো? পাগল মানে বাবা, তাহলে খাবো নি আমি তো। ভালো ভালো আর কিচ্ছু বলতে পারবো না, শুধু খাওয়া বলতে পারবো। তবে এটা তো আজকে বানিয়েছি, একটা রাত কাটলে মানে গুড়টা আর একটু যদি একটা রাত এখনই সাবার গুড় দিয়ে খেয়ে গেলে একটা রাত রাখলে ভালো লাগবে। দুর্দান্ত হয়েছে, এ প্লাস ওপি, এ প্লাস তো ছাড়, নেক্সট লেভেলের কুলের আচার পপি আজকে বানিয়েছে, দুর্দান্ত। সত্যি বলছি দুর্দান্ত হয়েছে। আমি আর খাবো না পপি, মুখ ঘুরে বসে থাকে। আমার পাতা নিয়ে নিয়েছে, আমি আর নিজে দাও আচার, একদিন আচার একটা একদিন কেটে কেটে করে কেটে। এই কাঁচের বয়ামে আমি আচারটা ঢেলে নেবো, আর আচার কিন্তু সবসময় এরকম কাঁচের জিনিসেই রাখতে হয়।